ধারের টাকা ফেরত চাওয়ায় বাড়িতে ডেকে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধারের টাকা চাওয়ায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ উঠল অপর এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন তারাপুর গ্রামের বাসিন্দা অপু মণ্ডল কিছুদিন আগে বিন্দানন্দপুর গ্রামের বাসিন্দা সনাতন বিশ্বাসকে 5,000 টাকা ধার দেন। অভিযোগ, টাকা শোধের সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত না পাওয়ায় সনাতনের কাছে টাকা চায় অপু। অপুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় সনাতন। সেখানে ঘরে আটকে ধারালো অস্ত্র দিয়ে অপুকে এলোপাথারি কোপাতে থাকে সনাতন। চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। স্থানীয়রাই তাকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যে ছেলেটা মেরেছে তার কাছে যাকে যে মার খেয়েছে 5,000 টাকা পায় বছরখানেক আগে থেকে। এবার পয়সাটা মাইসাজে চাই, দবো দবো করে এরকম কিছু বলে না, আমার সামনেও জানে আমি চেয়েছে। এবার আমাদেরকে মানে ওকে বাজারের থেকে ডেকে নিয়ে গেল, যে বাড়ি এসে পয়সা দেবো, যে ঘরে ঢুকে নিই গ্রিলে তালা দিয়ে দিল। এবার হঠাৎ করে ঘর থেকে হেসে বাড়ি নিয়ে, যে হ্যাঁ তুই পয়সা পাই, তোর পয়সা ঘুচাচ্ছি, এতে হাবি যাবি নানান বলে। এবার এলোপাতারি কোপ মাতি যাবে মাতি আছে, আমরা তাও বাড়িতে বারণ করছি যে মেরো না, তাকে আইন নিও না, তুমি যদি কোনো দোষ করে থাকে আলোচনা করো। ওই লোকও বারণ করছে, সবাই বারণ করছে, আমরা বলতে যাচ্ছি তো গ্রিল খুলে চেষ্টা করছি, তো আমাদেরকে হেসে নিতে আসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নমাজল্যান্ড, রানাঘাট।